অসমের ক্রিকেটারদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন অশোক মালহোত্রা। চাপের মুখে ক্ষমা চাইলেন তিনি। বুধবার এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট করে ক্ষমা চেয়ে নিয়েছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার। জানিয়েছেন, এই ভুল অনিচ্ছাকৃত। মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অসমের বিরুদ্ধে খেলা ছিল বাংলার। সেই ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন মালহোত্রা। সেই সময় অসমের ক্রিকেটারদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে উল্লেখ করেন তিনি। মালহোত্রা বলেন, আমাদের সময়ে অসমের দলকে দ্বিতীয় শ্রেণীর ক্রিকেটার হিসেবে মনে করা হতো। অসমের ক্রিকেটারেরা এই কথা শুনতে পেয়েছিলেন। ব্যাট করার সময়ই অধিনায়ক রিয়ান পরাগ ধারাভাষ্যকার বক্সের দিকে তাকিয়ে কিছু একটা ইঙ্গিত করেন। অসমের বাকি ক্রিকেটাররাও ক্ষোভ প্রকাশ করেছেন এই মন্তব্য নিয়ে। মালহোত্রা বুধবার লেখেন, গতকাল বিকেলে অসম বনাম বাংলার ম্যাচে অসমের মানুষদের আবেগে আঘাত করার জন্য ক্ষমা চাইছি। আমি ওদের উন্নতি নিয়ে কথা বলতে গিয়েই অমন বলে ফেলেছি। ওই মন্তব্যের জন্য আক্ষেপ করছি এবং নিঃশর্ত ক্ষমা চাইছি। সম্পূর্ণ অনিচ্ছাকৃত মন্তব্য।